নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে মেনলি আলোচনা করব ইস্টবেঙ্গলকে নিয়ে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই চলে আসি ইস্টবেঙ্গলের ইনভেস্টরের কথায়। তো শোনা যাচ্ছে যে একটি অস্ট্রেলিয়ান ফুড কোম্পানি নাকি ইনভেস্টর হতে চলেছে ইস্টবেঙ্গলের, আর তাদের নাকি ফুড চেনটা অনেক দেশে ছড়িয়ে আছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে অনেক ধরনের ফুড কোম্পানি কিন্তু আছে যেগুলো অস্ট্রেলিয়ায় অবস্থিত, যেমন আছে জ্যাক্স, রেড রোস্টার, গ্রিল্ড, এছাড়াও আরও অনেক আছে, যেমন হচ্ছে নুডেল বক্স ইত্যাদি ইত্যাদি। তো এখনও কনফার্মভাবে বলা যাচ্ছে না যে কে হবে ইনভেস্টর ইস্টবেঙ্গলের। তো এই গেল একটা কথা যেটা শোনা যাচ্ছিল। তো এরপরে আরেকটা কথা শোনা যাচ্ছে, যেটা হলো ওয়েস ফার্মার, এবং এও নাকি ইস্টবেঙ্গলের ইনভেস্টর হতে পারে। আর এরাও কিন্তু অস্ট্রেলিয়ান কোম্পানি, কিন্তু এরা ফুড কোম্পানি নয়। এরা চাষের কাজে যেসব জিনিসপত্র লাগে সেগুলো প্রোভাইড করে থাকে, যেমন চাষের ক্ষেত্রে সার প্রয়োজন হয়, তারপরে কেমিক্যাল, এছাড়াও আরও যেসব জিনিসগুলো লাগে সেগুলো প্রোভাইড করে থাকে। তো এদের কোম্পানিটা মেনলি নিউজিল্যান্ড, তারপরে আয়ারল্যান্ড, এবং আমাদের ইন্ডিয়াতেও আছে, মানে যেসব শাখাগুলো হয় সেগুলো এই দেশে দেশে ছড়িয়ে আছে। তো এই দুটো তো গেল, এবার আরেকটা কোম্পানির নাম উঠে এসেছে। তো সেটা হলো আমেরিকান একটি কোম্পানি, এবং ফাস্ট ফুড তৈরি করে তারা, সেটা হচ্ছে বার্গার কিং। তো এগুলো কিন্তু সব এখন রিউমার ভাসছে বাতাসে, যেহেতু ক্লাবের পক্ষ থেকে এখনও পরিষ্কারভাবে কিছু জানানো হয়নি। আর যেহেতু এগুলো রিউমারের পর্যায়ে, সেই জন্য এগুলোকে কেউ কনফার্মভাবে ধরে নিও না। এদের মধ্যে কার সাথে কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল সেটাও বোঝা যাচ্ছে না সঠিকভাবে। আর আমার মতে একদিকে ভালোই হয়েছে যে বাইরে নামটা ডিসক্লোজ করছে না, কারণ এর আগে দেখেছো দুটো তিনটে কোম্পানির সাথে কথা চলেছিল ইস্টবেঙ্গলের, তার মধ্যে ইউএসইএল অন্যতম। তাদের সাথে একদম লাস্ট মুমেন্টে গিয়ে কিন্তু তীরে এসে তরি ডুবে গেছে। সেই কারণেই আমি বলছি যে আগে পুরোপুরি কনফার্ম হয়ে যাক, তারপর ক্লাবের পক্ষ থেকে জানানো হোক, তাহলে আমিও সঠিক তথ্যটা সংগ্রহ করে তোমাদেরকে জানাতে পারবো, আর তোমরাও তোমাদের প্রিয় দলের সঠিক খবরটা পেয়ে যাবে। বেকার প্রত্যেক দিন এক একটা করে রিউমার বেরাচ্ছে, আজকেও অনেক কিছু রিউমার বেরাবে আমার যা মনে হয়, রাত্রের দিকে তোমরা দেখতেই পাবে, সকলেই হোয়াটসঅ্যাপ করো। তো ইনভেস্টর কে হবে তার নামটা এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু বাইরে রিভিল করেনি, যার জন্যই এই সব রিউমারগুলো ঘুরে বেড়াচ্ছে যে এ হতে পারে, ও হতে পারে। তো এই গেল ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংক্রান্ত রিউমার। এইবার চলে আসি প্লেয়ারদের রিউমারের কথায়। তো অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে মিকু নাকি ইস্টবেঙ্গলে সই করেছে, এই একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে চারদিকে। তো তোমাদেরকে বলে দেই, এই রকম কিছুই কিন্তু এখনও পর্যন্ত হয়নি, কারণ তোমাদের আমি আগেই বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাব অনলি অমিত সিংকে চূড়ান্ত করেছে। এবার আইএসএল না খেললে সে আসবে না বলেছে, সেটা আলাদা ব্যাপার। তো অমিত সিং ছাড়া কাউকে কিন্তু এখনও চূড়ান্ত করেনি, কারণ ইনভেস্টর আগে আসবে, তারপর কোচকে চূড়ান্ত করা হবে, তারপর তার কথা অনুযায়ী বিদেশি ঠিক করবে। তো এখন যেগুলো বাজারে ঘুরে বেড়াচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরি রিউমার, তাই বলে সব কটা না, কিছু হলেও সত্যতা আছে কিছু কিছু জিনিসের, সেটা পরে আমি আসছি। আর আমি যদি ট্রান্সফার মার্কেটকে ধরে এগাই, তাহলে মিকুর আসার চান্স আছে মুম্বাই সিটি এফসিতে 60%, আর বেঙ্গালুরু এফসিতে আসার চান্স আছে 29%। সো এইখানে ইস্টবেঙ্গলের নামটাই তো নেই, কী করে বলা যায় যে ইস্টবেঙ্গলে সই করেছে? আর তোমাদের যদি আমি জিজ্ঞাসা করি যে আইএসএল খেলার জন্য কোনটা আগে প্রয়োজন, ইনভেস্টর নাকি প্লেয়ার, আর আমার মতে নিশ্চয়ই ইনভেস্টরের প্রয়োজন আগে, কারণ আইএসএল খেলতে গেলে বিপুল পরিমাণ অর্থ লাগে। আশা করছি তোমরাও আমার সাথে একমত হবে। তো আগে ইনভেস্টরের সাথে ডিলটা ফাইনাল হোক, তারপর প্লেয়ারদের সাথে কথা। তো এই গেল মিকুকে নিয়ে যে রিউমারটা বেরিয়েছিল সেই রিউমারটা। মিকু কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে সই করেনি, আর যদি করেও থাকতো অফিসিয়ালিভাবে তো জানিয়েই দিত, কারণ এর আগে ইন্ডিয়ান প্লেয়ার যারা সই করেছে তাদের কিন্তু অফিসিয়ালিভাবে জানানো হয়েছে, কিন্তু মিকুরটা জানানো হচ্ছে না কেন? নিশ্চয়ই সই কিন্তু হয়নি, আর এটা পুরোপুরি গুজব, মানে রিউমার। তো এই গেল মিকুকে নিয়ে যে রিউমারটা বেরিয়েছিল তার আপডেট। তো এইবার চলে আসি পরের নিউজটায়, যেটা হলো ইস্টবেঙ্গল এবং এটিকে মোহনবাগান, এদের দুজনকেই নিয়ে। আর এই নিউজটার মধ্যে কিন্তু একটা টুইস্ট আছে, আর যেটা তোমরা শুনলেই বুঝতে পারবে। তো বেশ কয়েকদিন আগে একটা খবর তোমাদের আমি দিয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে, যে ববাকার ফোফানা এটিকে মোহনবাগানে আসতে পারে, এবং ইতিমধ্যে প্রি কন্ট্রাক্টও কিন্তু করে ফেলেছে এটিকে মোহনবাগান তার সাথে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু ক্লজ আছে যার মাধ্যমে সে কিন্তু প্রি কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে। সো আজকে একটা রিউমার বেরায় যে বাবাকার ফোফানাকে ইস্টবেঙ্গল অফার করেছে। তো প্রথমে আমি ভেবেছিলাম এটা রিউমার, কিন্তু তারপরে আমার চেনা পরিচিত একজন বন্ধুও আমাকে বলল এই কথাটা। তো আমি তার এজেন্টের সাথে একটু যোগাযোগ করলাম, তো সেখান থেকে যে রিপ্লাইটা এলো সেখানে বলা হলো
যে হ্যাঁ এটা সত্যি যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে একটা অফার গেছে ববাকার ফোফানার কাছে, কিন্তু তারা এটাও বলেছে যে এটিকে মোহনবাগানে আসার চান্স তার বেশি। কিন্তু আমার যেটুকু মনে হয় এটা যেহেতু ফুটবল সেইখানে সব কিছুই হতে পারে, আর এটিকে মোহনবাগানের সাথে কিন্তু পুরোপুরিভাবে এখনও চুক্তি হয়নি, প্রি কন্ট্রাক্ট হয়েছে, তার মধ্যে ক্লজও কিন্তু রয়েছে ববাকার ফোফানার। এবার যদি ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগানের থেকে বেশি টাকার অফার তাকে দিতে পারে তো অবশ্যই প্রফেশনাল ফুটবলার হিসাবে সে কিন্তু ইস্টবেঙ্গলের দিকেই আসবেই। আর ববাকার ফোফানার কথাটা যখন উঠলই তখন তোমাদের এর সম্বন্ধে কিছু বলে দিই। এই প্লেয়ারটির বয়স এখন 30 বছর, গিনির ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলে, সেন্টার ব্যাক হিসাবেও কিন্তু খেলতে পারে। সিনিয়র ক্যারিয়ারে গন্ডোমার, টন্ডেলা, আল খালেজ, আল ইত্তিফাক, এছাড়াও গিনির যে ফুটবল টিম আছে তার হয়ে 18টা ম্যাচ কিন্তু এই ফুটবলারটি খেলেছে, আর এর খেলা আমি দেখছিলাম একটু আগেই। সো খুবই ভালো মাপের প্লেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে, এবং বল স্ন্যাচিং ক্ষমতা খুব ভালো প্লেয়ারটির যেটুকু দেখে বোঝা গেল, আর উচ্চতাও কিন্তু খুব ভালো, দীর্ঘকায় ফুটবলার, ডিফেন্সের সহায়তা দিতে পারবে এবং গোল করার ক্ষেত্রেও মোক্ষম হাতিয়ার হয়ে উঠতে পারে এই প্লেয়ারটি। তো তোমাদের আমি বলেছিলাম একটা টুইস্ট আছে, তো দেখো ইস্টবেঙ্গল এতদিন কোনো প্লেয়ারকে কিন্তু অফার করেনি, শুধুমাত্র অমিত সিংকে ছাড়া, এবং তাকে প্রি কন্ট্রাক্টে চুক্তিবদ্ধ করে ফেলেছে, ISL খেললে সে ইস্টবেঙ্গলের হয়েই খেলবে, এরম কিন্তু পরিষ্কার লেখা আছে, আর না খেললে সে বেরিয়ে যাবে সেটা পরের কথা। কিন্তু আজকে ববাকার ফোফানাকে অফার করেছে, তাহলে কি ইনভেস্টরের সাথে ইস্টবেঙ্গলের ডিল ডান হয়ে গেছে সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি। কিন্তু অফার কেন করলো ইস্টবেঙ্গল ববাকার ফোফানাকে, তাহলে কি কোনো ইঙ্গিত দিয়েছে যারা ইনভেস্টর হবে তারা, যে এখন তো ট্রান্সফার উইন্ডো খুলে গেছে তোমরা অফার করতে থাকো, ডিল কাগজে কলমে ডান হয়ে গেলে তারপরে সই করানোর কথা নিয়ে ভাবা যাবে। আর অপরদিকে শিষ্যকর্তাও কিন্তু বলেছে যে ISL খেলার চান্স যেখানে 50% ছিল সেখানে এখন আমাদের 80% চান্স হয়েছে। এটাও কি কোনো ইঙ্গিত দিয়েছেন শিষ্যকর্তা সেটাও কিন্তু এখনও পরিষ্কার নয়। কিন্তু কারেন্ট যে সিচুয়েশনটা তৈরি হয়েছে তাতে কিছুটা হলেও কিন্তু বোঝা যাচ্ছে যে ইস্টবেঙ্গল তাদের ইনভেস্টরের জাল কিন্তু অনেকটাই গুটিয়ে নিয়ে এসেছে। এবার দেখার বিষয় হলো কে হয় সেই ইনভেস্টর, যেই নামগুলো তোমাদের বললাম তাদের মধ্যে কি কেউ ইনভেস্টর হবে, নাকি অন্য কোনো কোম্পানি ইনভেস্টর হিসাবে আসবে, সেটা কিন্তু অফিসিয়ালি না হওয়া পর্যন্ত জানা যাচ্ছে না। আর তোমাদের বললাম আমি যে আগে থেকে ডিসক্লোজ করছে না, কারণ এর আগে 2-3 ডিল কিন্তু ভেস্তে গেছে ইস্টবেঙ্গলের, তো সেই কারণেই হয়তো এবার একটু মেপে পা ফেলছে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা। একেবারে কনফার্ম হলেই তারা হয়তো ব্যাপারটা পুরোপুরিভাবে ডিসক্লোজ করে দেবে। তো এই আপডেটগুলোই ছিল আমার কাছে যেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। সো আজকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা রেড বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।